আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন সবাই তো বন্ধুরা যে কোনো ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ এটি কিন্তু আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে খুব ভালোভাবে করতে পারি না তো আমরা কিন্তু আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা পিসি ব্যবহার ব্যবহার করে থাকি তো এক্ষেত্রে বন্ধুরা আমরা আপনারা কীভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল প্রফেশনালভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন খুব ইজিলি যেমনটি আপনার আপনারা বর্তমানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এই ফটোটি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এটি কিন্তু কোনো প্রকার বেশি কিন্তু আমার কষ্ট করতে হয়নি জাস্ট এক ক্লিকেই কিন্তু আমি এটি বলতে পারেন যে এক ক্লিকেই আমি এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে ফেলছি এটি কিন্তু খুবই অসাধারণ এবং খুবই এই প্রফেশনালভাবে কিন্তু আপনারা আপনাদের ফোন থেকেই এই যে কাজটি আপনারা করতে পারবেন তো তার জন্য আপনাদের অবশ্যই আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে ছোট্ট এই ভিডিওটি দেখে আপনারা এই গুরুত্বপূর্ণ জিনিসটি শিখে শিখেনি দরকার চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখছেন এম টেক বিডি নাইন ইউটিউব চ্যানেল এবং আপনার সাথে আমি আছি মিজানুর রহমান আর এমনি ভিডিও নিতে পেতে অবশ্যই যারা চ্যানেলটি আমি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন তো তবন্ধ চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমাদের কিন্তু দরকার হবে প্রথমে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন রেখেছে তো অ্যাপ্লিকেশনটি কি এবং কোথা থেকে ডাউনলোড করবেন সেটি আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব তো প্রথমে চলুন অ্যাপ্লিকেশনটির ভিতরে ক্লিক করা যাক যেখান থেকে আমরা অ্যাপ অ্যাপ্লিকেশনটি ক্লিক করে দিলাম তো অ্যাপ্লিকেশনটি কিন্তু ঠিক আপনাদের এমন একটি ইন্টারফেস দিয়ে শুরু হবে এবং এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের যে পেজটি আছে সেটি কিন্তু শো করবে তো এখানে দেখবেন যে খুব শীঘ্র খুব তাড়াতাড়ি কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশনের পেজটি সেটি কিন্তু এখানে শো করবে তো এখানে দেখুন কয়েক সেকেন্ড কিন্তু সময় নিচ্ছে তো বন্ধুরা এখানে কিন্তু আপনার ঠিক এমন একটি হোম পেজ চলে আসবে তো এখানে আরেকটি কথা বলে রাখি অবশ্যই আপনার সে যে ডাটা কানেকশনটা আছে এটি কিন্তু অন রাখতে হবে তো যাই হোক এবার দেখুন এখানে কিন্তু আপলোড ইমেজ নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে তো এখানে আমরা আপলোড ইমোজে ক্লিক করে দিলাম তো আপলোড ইমোজে ক্লিক করলে কিন্তু আপনার ঠিক এমন একটি ইন্টারপেস শুরু হবে তো প্রথমে কিন্তু আপনাকে যখন আপনি প্রথমবার ঢুকবেন তখন কিন্তু আপনাকে অ্যালাউ দিতে বলবে জাস্ট অ্যালাউ দিয়ে দিবেন দেওয়ার পরে ঠিক এমন একটি টিন্টারফেস যখন শুরু করবে এখানে দেখবেন যে আপনি চাইলে এখন সরাসরি ছবি তুলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো না অথবা আপনি গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড ছবি নিয়ে এসে তার রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তো আমি গ্যালারি থেকে একটি ছবি নিয়ে আসবো এবং তার ব্যাকগ্রাউন্ডটি আপনাদের রিমুভ করে দেখাবো তো এখান থেকে আপনারা গ্যালারিতে ক্লিক করে দেবেন তো গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিতে নিয়ে চলে আসবে এবং আপনি যে ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে চান সেই ফটোটি নিয়ে আসবেন তো এখান থেকে আমি এই ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করবো তো এই ফটোর উপর একবার ক্লিক করে দেবেন আর কোনো কিছুই কিন্তু করা লাগবে না জাস্ট একবার ফটোতে ক্লিক করে দেবেন তো এখানে আমি ফটোতে ক্লিক করে দিলাম তো এখানে কিন্তু আর কোনো কিছুই করা লাগবে না আপনার আপনি কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরেই ফটোর ব্যাকগ্রাউন্ডটি অলরেডি আপনি রিমুভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার আপলোডিং আমাকে কিন্তু কাজ চলছে তো এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন দেখবেন যে আপনার ফটোর যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটি কিন্তু আপনা আপনি রিমুভ হয়ে যাবে এটি কিন্তু একদম প্রফেশনালভাবে রিমুভ এটি কিন্তু আপনার ফোন দিয়ে এমন প্রফেশনালভাবে রিমুভ কিন্তু অনেকেই অনেকেই জানে না কীভাবে করতে হয় দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি কাজ শেষ দেখুন এখানে এখন কিন্তু আমার কোনো প্রকার ঝামেলা ছাড়াই প্রফেশনালভাবে আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল এটি কিন্তু অসাধারণ এবং এটি আপনি যদি ডাউনলোড করতে চান এখানে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন দেখুন ডাউনলোড এখানে একরকম সাইজ আছে এখানে এইচডি আছে আপনি যে মুড়ি ইচ্ছে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন এখানে জাস্ট একবার ডাউনলোড ক্লিক করে দেবেন এখানে কিন্তু আপনার আর কোনো কিছুই করা লাগবে না জাস্ট ফটোটি একবার এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করে দেবেন তো এখন মতো এখানে এখন কিন্তু আপনার ফটোটি ডাউনলোড শেষ তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফটোটি এই যে গ্যালারিতে চলে আসলো তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো ফটো আপনারা খুব ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন একবারে প্রফেশনালভাবে তো এবারে চলুন দেখি আসলে অ্যাপসটি কী তো অ্যাপসটি আপনাদের ডাউনলোড করতে হলে প্রথমে যেতে হবে প্লে স্টোরের ভিতরে তো প্লে স্টোরে ক্লিক করে দেবেন তো প্লে স্টোরে আসার পর এখানে আপনারা সার্চ বক্স পাবেন উপরে সার্চ বক্সে লিখবেন রিমুভ বিজি এখানে কিন্তু আপনারা হয়তো আমার এখানে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি এই যে অ্যাপ্লিকেশনটি এই যে নাম এবং লোকটি একটি ভালো করে খেয়াল করুন এই যে রিমুভ বিজি এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করবেন করার পরে আমি যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে কিন্তু আপনারা চাইলে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড খুব ইজিলি আপনারা রিমুভ করতে পারবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ